প্রথম ছিল সিভিক পুলিশ, তারপরে সিভিক অল ইন্ডিয়া, সিভিক টিচার, সিভিক ডক্টরের দিকে হচ্ছে। তার মানে একটা টিচার নিয়োগ করবে 40,000 আশপাশে মাইনে দিতে হবে। এই জায়গায় সিভিক দিচ্ছে কেন 9,200 টাকা মাইনে। সিভিক টিচার দিয়ে অভিষেক ব্যানার্জির মেয়েকে পড়ানোর ব্যবস্থা আগে করুক, টিচার দিয়ে ভাঙড়ের ছেলে মেয়েদের পড়াবেন, সিভিক ডক্টরকে দিয়ে মমতা ব্যানার্জি সহ তৃণমূলের যারা শীর্ষস্থানে নেতারা আছে আগে ট্রিটমেন্ট করুক, তারপরে আমরা আমাদের কথা ভাবব। টিচারে যদি সিভিক দিয়ে আপনার এত চালানোর শখ যায়, আপনি যে হেলিকপ্টারে চড়বেন সেই হেলিকপ্টারের পাইলটকে সিভিক পাইলট আমরা দেবো, 15 দিনের ট্রেনিং দিয়ে তাকে বসাবো, আপনি সেই হেলিকপ্টারে চড়েন কি আগে দেখবো। একটা বিষয় আরো বক্তব্য দেবো বলে নোট করছিলাম, এখন সিভিক চারিদিকে হয়ে যাচ্ছে দেখেছেন। প্রথম ছিল সিভিক পুলিশ, তারপরে সিভিক ভলেন্টিয়ার, সিভিক টিচার, সিভিক ডক্টরের দিকে এগোচ্ছে। বেশ ভালো কথা, আমি ওনার কথাটার ধরেই বলছি বেশ ভালো কথা। কেন সিভিক দিয়ে চালাচ্ছে এগুলো আমাকে একটু জানতে হবে। পশ্চিমবাংলার অর্থনীতির অবস্থা শেষ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের লোকেরা, পশ্চিমবাংলার অর্থনীতিতে তলনিতে পৌঁছে দিয়েছে। আপনারা বলছেন কি করে পৌঁছেছে, যারা কৃষক আছেন আজকে বলুন আপনারা যে ফসলটা উৎপাদিত করছেন কৃষকের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন? লোকের হাতে টাকা থাকলে তো ন্যায্য দামে মাল কিনবে। যে দোকানদার বন্ধুরা আছেন আজ থেকে 5 বছর আগে যে বেচা কেনা করতেন যে লাভবংশটা আসছো, আজকে সেটা হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলুন। কেন হচ্ছে না? মানুষ চড়া দামে কিনতে পারছে না কেন, উপযুক্ত দামে কিনতে পারছে না কেন? মানুষের হাতে টাকা নয়, প্রতিটা সেক্টরের টাকাটা রোটেশন হয়, কোন সেক্টরের হাতে টাকা নয়, সেই জন্য অর্থনৈতিক অবস্থা তলনিতে পৌঁছেছে। যখন পার্মানেন্ট একটা ডক্টর নিয়োগ করবে 60,000-70,000 1,00,000 টাকা মাইনে দিতে হবে, পার্মানেন্ট একটা কনস্টেবল নিয়োগ করবে 40,000-এর আশপাশে মাইনে দিতে হবে, পার্মানেন্ট একটা টিচার নিয়োগ করবে 40,000-এর আশপাশে মাইনে দিতে হবে, সেই জায়গায় সিভিক দিচ্ছে কেন 9,200 টাকা মাইনে। বুঝতে পাচ্ছেন না? তাই আমার রাজ্যে যারা সিভিক আছে তাদের জন্য বিধানসভার মধ্যে অর্থনীতি আজকেও বলছি 9,200 টাকা মাইনে দিয়ে সিভিকদের চলবে না, ওদের মাইনে বাড়াতে হবে। কারণ ওই সিভিক আপনার বাড়ির সন্তান, আমাদের বাড়ির সন্তান আছে, আমাদের বাড়ির সন্তানের 9,200 দিয়ে তাদেরকে কোনো অংশে কনস্টেবলের থেকে কম খাটাচ্ছেন না, সুতরাং তাদেরকে তাদের মাইনে বাড়াতে হবে, এই আওয়াজ আমাদেরকেও তুলতে হবে। সিভিক দিচ্ছে কেন মাইনেটা কমে, সেই কাজটা পূরণ করে দেওয়ার জন্য, যে সরকারের অর্থনৈতিক অবস্থা কোথায় পৌঁছে গিয়েছে বুঝতে পেরেছেন। দ্বিতীয় কথা, যদি সিভিকই সব সমস্যা সমাধান করে দিতে পারে তাহলে আমি একটা দাবি রাখবো আজকে এই মঞ্চ থেকে, সিভিক পুলিশ দিয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আগে নিক। সেখানে কোনো আইপিএস থাকবে না, কোনো পুলিশ থাকবে না, কোনো বন্দুকধারী পুলিশ থাকবে না। কি বলছি বুঝতে পেরেছেন? সিভিক ভলেন্টিয়ার দিয়ে মুখ্যমন্ত্রী নিরাপত্তার ব্যবস্থা করুক, সিভিক টিচার দিয়ে অভিষেক ব্যানার্জির মেয়েকে পড়ানোর ব্যবস্থা আগে করুক। বুঝতে পারছেন না? সিভিক টিচার দিয়ে ভাঙড়ের ছেলে মেয়েদের পড়াবেন, ভবিষ্যতে এদের খারাপ কি হোক কি ভালো হোক সেটা দেখবেন না, যে যা পরের ছেলে পরমানন্দ যত কোথায় আছে না সেটা পরের ছেলে। তাহলে অভিষেক ব্যানার্জির আগে মেয়েকে সিভিক টিচার পড়াক, সর্বোপরি সিভিক টিচার সিভিক ডক্টরকে দিয়ে মমতা ব্যানার্জি সহ তৃণমূলের যারা শীর্ষস্থানে নেতারা আছে আগে ট্রিটমেন্ট করুক, তারপরে আমরা আমাদের কথা ভাববো। কি ভুল বলছি নাকি? ও যত হবে সব শুধু আম পাবলিকের ওপর এক্সপেরিমেন্ট হবে, শুধু আম পাবলিক সাফার করবে, ভাঙড়ের মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে, ও হতে দেওয়া যাবে না। শেষ কথা বলছি সিভিক টিচার নিয়ে প্রসঙ্গে, সিভিক ডক্টর প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় যায় দেখেছেন তো? হ্যাঁ, আমরা ভাঙড় থেকে একটা আওয়াজ তুলি, সত্যিকারে যদি সিভিক দিয়ে আপনার এত চালানোর শখ যায়, আপনি যে হেলিকপ্টারে চড়বেন সেই হেলিকপ্টারের পাইলটকে সিভিক পাইলট আমরা দেবো, 15 দিনের ট্রেনিং দিয়ে তাকে বসাবো, আপনি সেই হেলিকপ্টারে চড়েন কি আগে দেখবো। যদি চড়ে একটা প্রোগ্রাম করে তাহলে ভাঙড়ের মানুষকে সিভিক ডক্টর নেবে কি সিভিক টিচার নেবে কি সিভিক পুলিশ নেবে তখন ভাববো, দেখবেন তখন মনে হয় আর চড়বে না। চড়বে মনে হচ্ছে? এই মনে হচ্ছে, এই মনে হচ্ছে, তাহলে ও উনি উনার জায়গাটা সেফ থাকবে। আর ভোটাররা মরে মরুক, ভোটারদের জন্যই মুখ্যমন্ত্রী, এই ভোটারদের জন্যই নওশাদ সিদ্দিকী এমএলএ। তো আমাকে যখন জেলে দিয়েছিল আমার উকিলরা বলে ফেলেছিল ব্যাংসাল কোর্টে যে ডিভিশন ওয়ান ইনাকে প্রিজনার হিসাবে দেখানো হোক, আর চল একদম বিধায়ক হিসাবে একটা ওখানে তুলনামূলক
যারা এমনি যারা জেলে বন্দী আছে ভালো ফ্যাসিলিটি পাবে এটা দিয়ে আরো সাথে সাথে আমি জজ সাহেবকে বলেছিলাম আমি ডিভিশন 1 নেব না কারণ আমি জানি এই ভোটারদের ভোটের জন্যই আজকে আমি বিধায়ক হয়েছি আমি সেই দিনকে ডিভিশন 1 নিতাম যেই দিনকে আমার ভোটাররা ডিভিশন 1 পাবে এদের জন্য আমি নেতা হয়েছি এদের আগে পাওয়া দরকার ডিভিশন 1 এদের কথা আমি ভেবে এবং এরা কোথায় থাকে এদেরকে কি খাওয়ায় কোথায় ঘুমায় কি দেয় সেটাকে আরো জানার জন্য এবং এদেরকে ভোটারদেরকে সম্মান দেওয়ার জন্য আমি কিন্তু ডিভিশন 1 নিইনি সাধারণ জেলে যারা বন্দী থাকে তারা যে পরিষেবা নাই সেই পরিষেবাটাই আমি নিয়েছি আর নিয়ে দেখেছি কি নিয়ে দেখেছি যে খাবারটা দেওয়া হয় বলছে প্রেসিডেন্সির ইতিহাসে সব থেকে ভালো খাবার আমরা প্রেসিডেন্সির বাড়িপুরে ছিলাম ওখানে দেখা হয়েছিল প্রেসিডেন্সির ইতিহাসে বলছে সব থেকে ভালো খাবার ওই খাবারটা না এই আপনাদের বাজারে বিরিয়ানির দোকান আছে তো নাকি আশপাশে কুকুর বিড়াল থাকে এটো কাটাগুলো ফেলে খায় আমি আপনাদের বলছি যদি ওই জেলের ওই খাবারটা নিয়ে এসে ওই বিরিয়ানির দোকানের পাশের কুকুররা যদি থাকে তাদেরকে যদি দেয় তারাও খাবে না ওটা আমাদের সাধারণ যারা জেলে বন্দী থাকে তাদেরকে খাওয়াচ্ছে মানে এত খারাপ কোয়ালিটি কিন্তু খোঁজ নিয়ে দেখুন এক একটা যারা জেলে বন্দী থাকে তাদের মাথা পিছু দিনে কত টাকা বরাদ্দ হয় একটু খোঁজ খবর নিলাম জেলে যারা বন্দী আছে তারা বলছে মমতা ব্যানার্জির আমলে জামিন হচ্ছে না তাহলে বলছি কেন বলছে যতদিন বেটাকে পুড়ে রাখতে পারবে ভেতরে ততদিন মাথা পিছু টাকাটা আসতে লুটতে পারবে মানে ভাবতে পেরেছেন এরা কোনো জায়গায় ছাড়ছে না শুধু তাই নয় কি অমানসিক আচরণ করা হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন শীত গ্রীষ্ম বর্ষাতে চারটের সময় ভাত ধরে নিতে হবে জেলে আমি কি খেয়েছি আমি ঘ্যান ঘ্যান করার ছেলে নয় আমি সমগ্র সিস্টেমের কথা বলছি চারটের সময় ভাত নিতে হবে বিকালে সন্ধ্যায় মানে ডিনারটা চারটে সাড়ে চারটের মধ্যে দিয়ে নিতে হবে সেটাকে ধরে নিতে হবে তরকারি একটু পরে দেয় আপনারা বলুন আচ্ছা শীতকালের সময় শীতকালে যদি চারটে সাড়ে চারটেই ভাত দেয় আর ওই ভাত যেটা আপনাদের এলাকার বিরিয়ানি দোকানের আশেপাশে কুকুর বিড়াল থাকলে সে খাবে না সেই ভাতটা যদি কেউ সাতটা সাড়ে সাতটায় খায় সে ভাত থাকবে না আবার চাল হয়ে যাবে ভাই হ্যাঁ এটা চলছে এই ব্যবস্থা এগুলো পরিবর্তন করতে হবে ওটা সংশোধনাগার কিন্তু ওখানে যে পরিস্থিতি করে রেখেছে রাজ্য সরকার কেউ যদি ছিটকে চোর হয়ে ঢুকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হয়ে বেরোবে মানে এত রাগ হবে এটাকে বন্ধ করতে হবে এই প্রসঙ্গ আসাদ বসিস বললাম তাহলে সিভিক টিচার সিভিক ডক্টর যদি দেয় আগে মমতা ব্যানার্জি তার দলের নেতাদেরকে এক্সপেরিমেন্ট করুক মমতা ব্যানার্জি 15 দিন ট্রেনিং দিয়ে একটা আনপড় ছেলেকে তার হেলিকপ্টারে পাইলট হিসাবে দায়িত্ব নিয়ে একটা প্রোগ্রাম করুক তারপরে ভাঙড়ের মানুষরা ভাববে সিভিক ডক্টর নেব কি সিভিক টিচার নেব কি ভাঙড়ের ছেলে মেয়েরা পড়াশোনাতে পিছিয়ে আসছে বিধানসভার মধ্যে বলেছিলাম আমি যে ভাঙড়কে তো আপনার নাম শুনলে নাক ছিটকান পোলেরহাট 1 নম্বর পোলেরহাট 2 নম্বর অঞ্চলে 30,000-এর ওপরে মানুষের বসবাস 30,000-এর ওপরে মানুষের বসবাস সেখানে মাত্র একটা হাই স্কুল কেন